রুল অফ 72, স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, এখানে এই রুলটা খুব বড় ডিসকাশন হয়। আমরা যখন ইনভেস্ট করি আমরা স্টকসে ইনভেস্ট করতে পারি, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, সেভিংস অ্যাকাউন্টে ইনভেস্ট করি, ফিক্সড ডিপোজিট করি, আমরা অনেক সময় গোল্ডে ইনভেস্ট করি। তাহলে রুল অফ 72তে আমরা জানতে পারবো কতদিনে আমাদের টাকাটা ডবল হতে পারে। তো চলুন শুরু করি তাহলে। খুবই সিম্পল একটা ফর্মুলা। আপনার যদি টাকা ডবল করতে হয় আপনি কত পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছেন বছরে সেটা দিয়ে 72কে ভাগ করে দেবেন, তাহলে কতদিনে আপনার টাকাটা ডবল হবে সেই টাইমটা দিয়ে দেবে। আবার রিভার্সটাও সত্যি, আপনি যদি চান 10 বছরে আমি টাকা ডবল করব, তাহলে এখানে 10 বছর দিয়ে ভাগ করবেন 72কে, তাহলে দেখবেন কত পার্সেন্ট আপনার প্রতি বছর রিটার্নটা দরকার। তাহলে ওই রিটার্ন পেলে আপনি অতদিনে টাকাটা ডবল হবে 10 বছরে। এখন এইখানে যে রেট অফ রিটার্নটা কিন্তু কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট, মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সাপোজ আপনি 10% ইন্টারেস্ট পাচ্ছেন, 100 টাকা ইনভেস্ট করেছেন, তাহলে সেই টাকাটা পরের বছর 110 টাকা হলো, সেই 110 টাকার ওপর আবার 10%, এইভাবে কিন্তু ইন্টারেস্টটা হবে। কিছু এক্সাম্পলস আমরা দেখে নেব। এখানে দেখুন একটা এক্সাম্পল, ধরুন আপনি চাইছেন যে আমি 8 বছরে টাকাটা ডবল করব, তাহলে কত আমার ইন্টারেস্ট রেট দরকার? তাহলে 72কে আমরা 8 দিয়ে ভাগ করে দিলাম, 9% ইন্টারেস্ট রেট হলেই হয়ে যাবে ক্যালকুলেশন। আবার রিভার্সটা যদি আমি ভাবি, আমি ভাবছি আমি 9% ইন্টারেস্ট পাচ্ছি, তাহলে কতদিনে আপনার টাকাটা ডবল হবে? তাহলে 72কে আমরা তখন কী করবো, 9 দিয়ে ভাগ করে দেবো। তো তখন আমি দেখুন এখানে 8 বছর চলে। সুতরাং আমি যদি 9% করে বছর ইন্টারেস্ট পাই, তাহলে 8 বছরে আমার টাকাটা ডবল হবে। আর একটু দেখে নিই দু একটা এক্সাম্পল। এখানে দেখুন, আমি যদি 18% ইন্টারেস্ট করে বছরে পাই, বছরে 18% ইন্টারেস্ট, এটা ফিক্সড ডিপোজিট, সেভিংস অ্যাকাউন্ট দেবেন না, স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ডে কিন্তু অনেক ক্ষেত্রে পাওয়া যায় এই রিটার্নটা। তাহলে এটা কী হবে, 4 বছরে টাকাটা আপনার ডবল, 72কে 18 দিয়ে ভাগ করলে 4 বছর। তো এই ব্যাপার গল্প। আরেকটু যাই আমি ডিটেলসে। এখানে দেখুন, এখানে খুব একটা ভালো চার্ট দেওয়া আছে, ব্যাপারটা কি ইনভেস্টমেন্টে আমি কত পার্সেন্ট রিটার্ন পাচ্ছি, কত বছর আমার টাকাটা ডবল হচ্ছে, রুল অফ 72। 1% রিটার্ন পেলে আমার 72 বছর লেগে যাবে কিন্তু টাকাটা ডবল করতে। এবার আমি যদি 10% রিটার্ন পাই, তাহলে কিন্তু 7.2 ইয়ার্সে টাকাটা ডবল হয়ে যাবে। আরেকটু যদি ডিটেলসে আমি যাই, 18% আমি দেখিয়েছি 4 বছর, আর 20% যদি বছর ইন্টারেস্ট পাওয়া যায়, তাহলে 3.6 ইয়ার্সে টাকা ডবল। এখন আমরা যে ফিক্সড ডিপোজিট, সেভিংস অ্যাকাউন্ট করি, ফিক্সড ডিপোজিটে মোটামুটিভাবে এখন 5-6% ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে। সুতরাং সেক্ষেত্রে আমি যদি দেখি, সেটাতে কিন্তু টাকাটা ডবল করতে 12-14 বছর নিয়ে নেবে। সেভিংস ইন্টারেস্ট কত, ওই 2.5-3% যদি আমি ধরি, তাহলে 24 বছরে আমার টাকা ডবল হবে। এবার আপনি ডিসিশন নিতে পারেন যে মিউচুয়াল, ভালো মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট মোটামুটিভাবে খুব সেফেস্ট বেট থাকলে 12-16% রিটার্ন তো দিয়েই দেয়। আমি ফিক্সড ডিপোজিট বা সেভিংস অ্যাকাউন্ট বা মিউচুয়াল ফান্ড কোনোটাকে প্রমোট করছি না বা কোনোটাকে বলছি না ওটা বেটার, প্রত্যেকের রিস্ক বেনিফিট আছে। যেমন ফিক্সড ডিপোজিট, সেভিংস অ্যাকাউন্ট টাকা পুরো সেফ, কিন্তু মিউচুয়াল ফান্ড বা আপনার স্টক মার্কেট টাকাটা কিন্তু রিস্কি আছে, মার্কেট যদি পড়ে যায় তখন বাড়তে নাও পারে, কমেও যেতে পারে। বাট ওভারঅল আপনি ভাবনা চিন্তা করে ডিফারেন্ট ডাইভার্সিফাইড করে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করুন, তাহলে রুল অফ 72 ওয়াইজ আপনার পয়সাটা কিন্তু তাড়াতাড়ি বাড়বে। আমার একটা পার্সোনাল ওপিনিয়ন এখানে দিলাম, এটার মানে এই নয় যে আপনি গিয়ে আজ স্টক মার্কেটে ইনভেস্ট করুন, ফিক্সড ডিপোজিটে, গোল্ডে, যেখানে খুশি। আপনি পুরো ব্যাপারটা বুঝবেন, বুঝে ভাবনা চিন্তা করে তবে ইনভেস্ট করবেন। ইউটিউব, সোশ্যাল মিডিয়া, আমার কথা, এর কথায় কিন্তু ডাইরেক্ট কোথাও ইনভেস্ট করবেন না, কারণ পয়সাটা আপনার নিজের। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। হ্যাপি ইনভেস্টিং।